ওইগুলো এনেছি সোনা মামার জন্য অনেক আশীর্বাদ আর অনেক ভালোবাসা রয়েছে। মামাই দেখো বাইরে দিকে চলল সেই ছোট মানুষ যা ও তো গিফট রয়েছে দুজন ভাই ও কত বিশাল মিটিং করি এই চিঠিটা মেহুর মা এবং বাবার জন্য স্টার্ট করছি। এখানে কি আছে দেখে নি। হ্যালো এভরিওয়ান, তো একা একা গিফট বক্স খুলে গিফট দেখার থেকে সবাই মিলে একসাথে বসে গিফট দেখার আনন্দটাই কিন্তু আলাদা। সো মাম্মার ফার্স্ট ইয়ার বার্থডে হয়ে গেল। মাম্মা কবে যে কিভাবে যে একটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না, আর ফাইনালি মাম্মার বার্থডে সেলিব্রেটও করে ফেলেছি আমরা, আর গিফট নিয়ে অলরেডি বসেও গেছি। তো আমরা একা দেখবো নাকি, তোমাদের সাথে তো শেয়ার করে নিতে হবে, সেই কারণে আজকে মাম্মাকে নিয়ে আর বাড়ির সবাইকে নিয়ে একসাথে গিফট আনবক্স করতে বসে গেছি। চলো আর দেরি না করে এবার শুরু করা যাক। তো প্রথমে কোনটা দিয়ে স্টার্ট করি? দেখো দেখো মাম্মাকে দেখো এটার মধ্যে কি আছে। এটা সেট না করে তো আমি তোমাদের দেখাতে পারবো না, এটা সেট করার পর তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা একটা টেন্ট হাউস যেটার মধ্যে মাম্মা বসে বসে খেলা করবে, সেটা তোমরা অলরেডি ব্লগে দেখতেই পারবে প্রত্যেক দিন। এই যে তোমার তো এই স্টিক গুলো বেশি পছন্দ। একটা আইডিয়া আছে, কোন একটা জায়গায় ক্যাম্পিং করি। ঠিক আছে তাই হবে, বিশাল আইডিয়া এটা। এবার কোনটা খুলবো, এবার কোনটা খুলবো মা, এবার কোনটা খুলবো? এবার একটা মেহু বলবে, একটা এই দেখো মিল্টনের সৌভাগ্য যে ইমনের হাতের করা রুটি এর মধ্যে থাকবে। মিল্টন কোম্পানির সৌভাগ্য। ইমিকে একটু দেখানো হোক। এবার কোনটা খুলবো, এটা খুলবো? দেখেই বুঝতে পারছো এটার মধ্যে কি আছে। একদম এটা তো বসে মামা বসবে, আর এটা তো বসে বসে কি করবে মা, খেলা করবে? খুলছে এটাও সেট করতে হবে। তারপর আমি তোমাদের ছবিটা দেখাবো। এই যে ডল হাউস, এটা হচ্ছে কি মেহুজ হাউস, ঠিক আছে? এটা সেট করে এটাও তোমাদের দেখিয়ে দেবো পরে, এটা সাইডে রাখি। আর এটা দেখাই, ও কত বিশাল। খুব সুন্দর একটা গিফট, সব গিফট গুলো সুন্দর মাম্মার। মাম্মা তো এগুলো সব ভালোবাসা জিনিস। মাম্মা কে এই ব্যাগের মধ্যে শুইয়ে নিচ্ছে। এই ব্যাগটা ভালো লাগে। এটা তুমি বসবে এটার উপরে। ভীষণ কাজে লাগবে এটা। দেখো এখানে আর একটা গিফট রয়েছে, দেখো এই যে মামা পড়বে এটা, পছন্দ তো? ওরে বাবা,
দাদা এর নাইট ড্রেস আমি নেব। জামার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এখন মেহুর এমন একটা এজ যেখানে মেহুর মাম্মার পাপা আর আমাদের বাড়ির সবার পছন্দের জিনিস পরে আর কি। আর মেহুর মতামত দেয়া এখনো স্টার্ট হয়নি, ওর মতামত দেয়া যেদিন থেকে স্টার্ট হবে সেদিন আর আমাদের পছন্দ সেখানে আর বাদ যাবে না। দেখাও বের করো এই দেখো খুলতে পারবি না ঠিক আছে থাক 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 বাবা চেপে ধরিস না এই দেখো খুব সুন্দর একদম সফট উলেনের উপর আর কালারটাও ভীষণ সুন্দর দেখো এটা দেখো এটা পছন্দ এটা দেখো এটা পছন্দ কি এখন কিচ্ছু পরবে না এখন কিচ্ছু পরবে না আচ্ছা ঠিক আছে আমি পরে পরিয়ে দেব এই যে আরো একটা উলেন হুডি এই যে এখানে রয়েছে এবার এটা আনবক্স করি ঠিক আছে করো চল এটা আনবক্স এদিকে আয় আরো একটা ড্রেস রয়েছে এটার মধ্যে দেখে নাও কি সুন্দর একটা ড্রেস কম্বিনেশন দেখো কিভাবে খেলতে রয়েছে এবার কিছু অন্য টাইপস এর গিফট দেখেনি যেগুলো মাম্মা পেয়েছে মাম্মার বার্থডেতে সেগুলো দেখেনি আমার কাছে এগুলো প্রত্যেকটা ভীষণই দামি প্রত্যেকটা গিফট কারণ প্রত্যেকটা গিফটের সাথে মাম্মার সাথে মাম্মার জন্য অনেক আশীর্বাদ আর অনেক ভালোবাসা রয়েছে এবং মাম্মাই দেখো চলে এসেছে তার জানার জন্য কোনটা ধারণ দেখি বাবা তো দেখি কোনটা আগে খুলি আচ্ছা এখান থেকে স্টার্ট করি সামনে একটা সুন্দর রিং রয়েছে এখানে দেখো আর এটা দিয়েছে মাম্মাকে মাম্মার মামনি মনি আর জিশান দাদা এখানে তো হাজার টাকা রয়েছে পছন্দ হয়ে গিয়েছে উনি দেখো কত সুন্দর লাগছে আন্টিটা আঙুলটা দেখো সুন্দর আমাদের কোলে এসছে ঠিক আছে মানে আমার কাছে ভগবান স্বরূপ আমাদের ডক্টর মেহুর যিনি ওটি করেছেন প্রমোদ কুমার রায় পিকে রায় বলেই সবাই চেনেন কৃষ্ণনগরে তো উনি আমার কাছে ভগবান স্বরূপ মেহুকে আমার হাতে তুলে দিয়েছে ফার্স্ট টাইম তো এটা সেজন্য আমার কাছে ভীষণই প্রেসিয়াস একটা গিফট এটা মেহুর জন্য ডাক্তার বাবুর তরফ থেকে একটা আশীর্বাদ মেহুর জন্য এটা এটা মেহু বড় হলে নিশ্চয়ই বুঝবে এখন হয়তো বুঝতে পারছে না কিন্তু মেহু বড় হলে ঠিক বুঝবে আর এখানে দেখো রয়েছে একটা সুন্দর ব্রেসলেট এটা দিয়েছে মাম্মার মামু অর্ণব মামু আর এখানে রয়েছে একটা সুন্দর পেন্ডেন্ট এই দেখো
আমার দেখো না আমার পেন্ডেন্টটা মাম্মাকে এখন পড়াতে পারবো না, এটা মাম্মা পরে পড়বে, এখন ঈশান পড়ুক। এরা যেখানেই যাবে সেখানেই মারামারি করবে। জিশান দাদা একদম আগে থেকেই, এটা জিশান আর মাম্মামের, তাই তো? এই যে এই যে, এটা জিশান দাদা আর মাম্মামের দুজনের দুজনের গিফট। এটা দেখো এখানে ক্যাশ রয়েছে মেহুর জন্য। ওপরের এক টাকাটা ইমনকে দিয়ে দাও। ওর উপর একটা, এইটাই ইমিকে দিই, এইটাই ইমিকে দিয়ে দিই। মেহু এখন কিছুই বোঝে না এগুলো। এটা একটা সুন্দর গিফট, হ্যাঁ। এটা মেহুর ভীষণ কাজে লাগবে, কারণ আমি খাওয়ার সময় ওকে প্রচুর গল্প বলি। এটা আমার খুব কাজে লাগবে, আমি এখান থেকে করবো আর ওকে শোনাবো। আর এটা যখন আমার বান্ধবী দেবলিনা এটা দিয়েছিল, এর মধ্যে বলেছিল একটা চিঠি আছে মেহুকে পড়ে শোনাতে। তো চিঠিটা এই যে, এই চিঠিটা মেহুর মা এবং বাবার জন্য। জানি মেহু এখনো বড্ড ছোট বই উপহার পাওয়ার জন্য, তবু আমি চাই এখন থেকে ও একটু একটু করে পরিচিত হোক আমার প্রাণে সুকুমার রায়ের সাথে। তাই এই বইটা রোজ একটু একটু করে আবল তাবল শোনা শোকে, তারপর বড় হলে কবিতাগুলো নিজে বাকিগুলো ও নিজে নিজে পড়বে। গোটা সুকুমার রায় দিলাম ওকে ওর গোটা জীবনের জন্য। অনেক বছর পর কোনো একদিন সুকুমার রায় নিয়ে গল্প করব আমি আর আমার মেহু। বাহ, ভীষণ সুন্দর একটা গিফট, সাথে মেহুর বাবা মায়ের জন্য একটা কিউট চিঠি। দেখো এদিকে এসো, এদিকে এসো, এটা কে দিয়েছে দেখো, এটা মিমি দিয়েছে, দেখো পড়ো। এই যে দেখো, এটা তোমার, এটা তোমার, এটা আমি তোমাকে পড়ে শোনাবো গল্প, ঠিক আছে? তুমি বড় হলে তখন দেখবে। দেখো এর মধ্যে, ও বাবা, দেখো মা মেহুর মিঠি দিদিকে যারা রেগুলার মেহুর ব্লগ দেখো তারা মিঠি দিদিকে চেনো। এটা দেখো মিঠি দিদি নাম্বার 2 চলে এসেছে আমাদের কাছে। দেখো এটার একটা নাম নিশ্চয় দেওয়া হবে খুব তাড়াতাড়ি। মিতো আমরা সাজেস্ট করো ওর নাম কি দেওয়া যায়। দিশান ভালো ভালো নাম দেয়। চিঠি, চকলেট কালার চকো দিদি, চকো দিদি, চকো দিদি, তোমরাও কিন্তু সাজেস্ট করো যে ওর নাম কি দেওয়া যেতে পারে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করো। এই গিফট গুলো দেখে নিই এবার। হ্যাঁ দেখো, চুটকি চুটকি দেখো, এটা একটা, এই যে দেখো তিনটে সুন্দর ড্রেস, কালার গুলো ভীষণ সুন্দর আর ডিজাইনটাও ভীষণ সুন্দর। মেহু কোনটা পছন্দ বেশি তোমার? মা ইমনের হটপট। তোমাদের কোন গিফট গুলো ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ইমন বলছে তাহলে কি তুই দিয়ে দিবি? হ্যাঁ দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। মেহু দিলেই আমি দিয়ে দেবো, এগুলো তো মেহুর, আমার তো না, তাই না বল? আচ্ছা এর মধ্যে দেখো একটা সুন্দর গিফট, এটা কি আছে? বাবা কি সুন্দর, ওয়াও কি সুন্দর, এত ভালোবেসে এত অর্গানাইজ করে সবাই গিফট দিয়েছো সুন্দর করে, সত্যি আমার ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। এই নাও মাম্মা, তোমাকে কত ভালোবাসে সবাই, দেখো কত ভালোবাসে। দেখো এখানে ক্লিপ রয়েছে, গার্ডার রয়েছে, আর এখানে একটা দেখো কি সুন্দর সাইজটা চুড়ি। মানে খুবই চাপের ব্যাপার, আর যেহেতু
আর ওই টাইমটাতে বুঝতেই পারছো ওখানে সবাই থাকলেও আমার কাছে সত্যিই প্রেসিয়াস, কারণ এত ভেবেচিন্তে না থাকলে এত সুন্দরভাবে গিফট দেয়া যায় না। সত্যি আমি মানে সবাইকে অনেক 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 ধন্যবাদ মিহুকে এত ভালোবাসার জন্য। একটা সুন্দর ব্ল্যাঙ্কেট, ও না নতুন নাটক শিখেছে একটু বলতে দে, ও সবাইকে জিনিস দেওয়ার জন্য ডাকছে কিন্তু নিতে গেলে আর দিচ্ছে না। এই যে বাবা এই দেখো, সবাইকে দিয়ে কাজ করাচ্ছি, এদিকে সব আমাদেরকে দিয়ে রেখেছি, এরা সব গোছাক, আমি এগুলো ততক্ষণ আনবক্স করি। দেখো কি সুন্দর একটা ড্রেস, কালারটা খুব সুন্দর। দুটো সেম কালার হয়ে গেছে কিন্তু ভীষণ কিউট, দেখো ইউনিকর্ন আরো একটা আছে যেটা মেহু পড়েছিল, তো সেটা মেহুর বাড়িতে নিয়ে চলে গেছে, পরে আমি তোমাদের দেখিয়ে দেবো। আর এটা দেখো কত সুন্দর, এটা হাতাতেও একটা সুন্দর কাজ করা রয়েছে। এইটা দেখো মেহুর, এটা ভীষণ পছন্দ হবে, সুন্দর গিফট মেহুর রকিং চেয়ার, এটাতেও তোমরা ব্লগে দেখতে পারবে, এটা মাম্মা অবশ্যই ইউজ করবে। আর এটা সেট করে তোমাদের পরে দেখিয়ে দেবো, আপাতত দেখে রাখো কালারটা। দেখো আরো একটা সুন্দর পাড়ি জ্যাকেট, এটা ভীষণ সফট আর কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি সুন্দর। আর এদিকে দেখো আর একজনের চুড়িটা নিয়ে দাদার কোলে সে ব্যস্ত, এগুলো কিচ্ছু দেখবে না সে, এগুলো নিয়ে নিলাম খুলে ফেললো, ও এখন নিলেও এগুলো বুঝতে পারবে না। আর এগুলো ও মেহু জানে যে মেহু ছাড়া এগুলো কেউ ইউজ করতে পারবে না, ওই জন্য ওর কোনো চাপ নেই। একটু ফ্রক কাটিং এর রয়েছে আর এটার সাথে প্যান্ট, এটার মধ্যেও সুন্দর একটা ড্রেস রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ যেহেতু মেহু শীতে হয়েছে ডিসেম্বরে, সব কিন্তু একদম উইন্টারের কালেকশন চলে এসেছে, এটা ভীষণ কিউট দেখো, এটা সফট কালার সুন্দর। এই দেখো কাওয়া কাওয়া কাওয়া, এটার সাথে কিন্তু প্যান্টও রয়েছে। এই মামুকে একটু ভালো করে আদর করে দাও, মামু কিন্তু আবার এক বছর পরে আসবে। হ্যাঁ লাভ ইউ করে দাও, লাভ ইউ অল করে দাও মামুকে, এটা ভালো ছিল। এই ছিল আজকের পুরো মাম্মার গিফট, আর সবার ভালোবাসার আশীর্বাদ তো আছেই তার সাথে। তোমাদেরকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ, রিসেন্টলি আমাদের ফ্যামিলি 50K কমপ্লিট করে ফেলেছে, তোমাদের ভালোবাসা ছাড়া এটা পসিবল ছিল না। আর মেহুকে আশীর্বাদ করো যে ও যেন অনেক বড় হয়, অনেক বড় মনের মানুষ হয়। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমাদের ব্লগ এইভাবেই দেখতে থাকো আর আমাদের ভালোবাসতে থাকো। চলো ভীষণ ভালো থেকো সবাই, গুড নাইট, লাভ ইউ অল।